পরাজয়ের ভয়ে ভোটে আসেনি বিএনপি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 28 অক্টোবরে সাংবাদিকদের উপর হামলাকারীদের ছাড় নয় দামি নির্বাচনের খেলা চলছে ভয় দেখিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না বিএনপি নেতাদের মন্তব্য ভোটকেন্দ্রে নিতে কোনো জবরদস্তি করা যাবে না বললেন ওবায়দুল কাদের কেউ নির্বাচনে অংশ না নিলে কারো কিছু করার নেই মানবাধিকার কমিশন চেয়ারম্যানের মন্তব্য গণমাধ্যমের ভূমিকা নিয়ে সিএসির প্রশ্ন বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখতে যা করা দরকার 28 অক্টোবরের পর তা করা হয়েছে ওয়েবিনারে অভিমত ভোটের পর সংকটে পড়বে ক্ষমতাসীনরাও দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সাংবাদিকদের উপর হামলাকারীদের ছাড় দেয়া হবে না তাদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে 28 অক্টোবর বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত গণমাধ্যম কর্মীদের সাথে গণভবনে সাক্ষাতে তিনি এই হুঁশিয়ারি দেন সরকার প্রধান আহত সাংবাদিকদের খোঁজ খবর নেন এবং সেদিনের নির্মমতার কথা শোনেন বলেন হামলাকারীদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর প্রধানমন্ত্রী বলেন বিএনপি কোন রাজনৈতিক দল নয় সন্ত্রাসী সংগঠন পরাজয়ের ভয়ে ভোটে আসেনি বলে মন্তব্য করেন তিনি শেখ হাসিনা বলেন চোরা পথে আসতে পারবে না সে কারণে ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি আহত গণমাধ্যম কর্মীদের পাশে থাকার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আন্দোলন সংগ্রাম অনেক কিছু হয়ে গেছে কিন্তু এইভাবে সাংবাদিকদের একসাথে পিটানো এবং টার্গেটদেরকে টার্গেট করে মারা আর যেভাবে আঘাতগুলি তোমাদের উপর ঠিক মাথা আঘাত করা মানে তোমাদের মানে জীবনটা নিয়ে নেওয়ার মতনই একটা অবস্থা সৃষ্টি করা এটা আমি আসলে আমার নিন্দা করা ভাষা নেই জাতিপিতা হত্যাকারীদেরও যেমন বিচার করছি তাদেরও বিচার করেছি কাজে আজকে যা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে তারা যদি মনে করে পার পেয়ে যাবে সেটা তার পার পাবে না ছবি দেখে দেখে ফুটেজ দেখে দেখে প্রত্যেকটা খুঁজে খুঁজে বের করে সব কটাকে শাস্তি দিতে হবে যারা তোমাদের উপর হামলা করছে একটাও ছাড়া পাবে না আর হুকুমদাতা যে তাকেও ছাড়বো না বিএনপি নেতারা বলেছেন দামি নির্বাচনের খেলা চলছে হুমকি দিয়ে ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না জনগণ এই তামাশার একতরফা নির্বাচন বর্জন করবে রাজধানীতে লিফলেট বিতরণকালে একথা বলেন নেতারা এদিকে শুক্র শনিবার আরও দুদিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে তিন দিনব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির শেষ দিনে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সকালে দলের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর কাফরুল ও উত্তরা এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় তিনি বলেন জনগণ একতরফা তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা ভোট নিতে চায় হুমকি দিয়ে সন্ত্রাসী করে এই ভোট দেওয়া যাবে না জাতীয় প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ সময় তিনি বলেন এই নির্বাচন সরকারের মেয়াদ বৃদ্ধির চেষ্টা মাত্র আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই যে আপনার পছন্দের প্রার্থী বাছার সুযোগ যেহেতু এই নির্বাচনে নাই অতএব এই নির্বাচন আপনারা বর্জন করুন এই নির্বাচন একটা অবৈধ সরকার একটা দুর্নীতিবাজ এবং দেশের মানুষের অধিকার হরণকারী একটা সরকারের মেয়াদ বৃদ্ধির অপচেষ্টা মাত্র আপনারা তাদেরকে না বলুন এবং এই নির্বাচনী খেলা ব্যর্থ করে দিন রাজধানীর গোপীবাগের রেলগেট থেকে দলের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন এরপর গোপীবাগ ও টিকাটুলির বিভিন্ন এলাকায় জনসাধারণের হাতে লিফলেট তুলে দেন তিনি এ সময় 7 জানুয়ারির নির্বাচনকে একতরফা তামাশার নির্বাচন উল্লেখ করে জনগণকে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান ইঞ্জিনিয়ার ইশাক হোসেন জাতীয় প্রেসক্লাব এলাকায় ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আব্দিন ফারুক রাষ্ট্রীয় সন্ত্রাস রাষ্ট্রীয় প্রশাসন দিয়ে বিএনপি গাছকে তারা ধ্বংস করার হীন প্রচেষ্টা চালাচ্ছে তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের পতনের আন্দোলনে ছিলাম
এখন যদি কোনো অঘটন ঘটে তার দায়িত্ব সরকারকে বহন করতে হবে। তাই 7 তারিখে নির্বাচনে বর্জনের জন্য আমরা লিফলেট বিতরণ করছি, জনগণকে সম্পৃক্ত করছি। ইনশাল্লাহ আশা করি 1 তারিখ থেকে জনগণকে আরও সম্পর্কিত করে 7 তারিখের অবৈধ নির্বাচনে মানুষ বর্জন করবে এবং সে বর্জনের মধ্যেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। এছাড়াও ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। 30শে ডিসেম্বরের সমাবেশ থেকে সরকারকে লাল কার্ড দেখানোর কথা জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিরোধী এই জোটের নেতারা জানান, ভোট বর্জনের মাধ্যমে সরকারকে সমুচিত জবাব দেবে জনগণ। তাদের অভিযোগ, আওয়ামী লীগের নির্বাচনে ইশতেহার মাকাল ফলের মতো হয়েছে। সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর কারণবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, সরকারকে বৈধতা দিতেই নির্বাচনী খেলা চলছে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিরোধী নেতারা জানান, গণতন্ত্র মঞ্চের লড়াই ভোট ও ভাতের অধিকার আদায়ের লড়াই। 7ই জানুয়ারি সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়ার পায়তারা চলছে বলে অভিযোগ করেন বিরোধী নেতারা। এর বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তারা। আমি ঘোষণা করতে চাই, যতবার মাটিতে পড়ি কিংবা আঘাত করে আমাদেরকে মাটিতে ফেলে দেন, আমরা রক্ত বীজের মতো গণতন্ত্র আমরা উঠে দাঁড়াবো এবং অন্যায়ের প্রতিবাদ করব। আন্দোলন চলবে, থামবে না। 7 তারিখের পরেও এই আন্দোলন থামবার কোনো সুযোগ নাই, যেতে আপনাকে হবেই আজ অথবা কাল। এই খেলা বন্ধ করুন। যদি এই খেলা চালিয়ে যেতে থাকেন, মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, আগামী 7ই জানুয়ারি আপনাদের কথিত নির্বাচনের দিন, মানুষ আপনাদেরকে ইতিমধ্যে বহুবার হলুদ কার্ড দেখিয়েছে, 7ই জানুয়ারি আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে আপনাদেরকে পদত্যাগে বাধ্য করবে। আগামী 30 তারিখ সকাল 11:30 জাতীয় প্রেস ক্লাবে সমাবেত হব, আমরা সমাবেশ করব, আমরা সেখান থেকে নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখিয়ে দেব এবং তারপরে আমরা গণমিছিল করব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনসমর্থন ছিল না বলে বিএনপি তাদের আন্দোলন টেনে নিতে পারেনি। 28শে অক্টোবর বিএনপি জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাদের কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন প্রত্যাখ্যান করে জনসমর্থনের অভাবে সন্ত্রাসের দিকে ঝুঁকে তারা চোরাকোপ্তা হামলার পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ। মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে নির্বাচন ছাড়া কিছু ভাবছে না আওয়ামী লীগ, ভোটারদের কেন্দ্রে আনতে কোনো জবরদস্তি নেই জানিয়ে তিনি বলেন, মানুষ 7 জানুয়ারি স্বেচ্ছায় কেন্দ্রে যাবে। জবরদস্তির কৌশলটা মানুষকে কনভিন্স করে, জনসমর্থনের অভাবে বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে। জনসমর্থন ছিল না বলেই তারা তাদের আন্দোলনকে আর টেনে নিয়ে যেতে পারেনি। সর্বশেষ 28 অক্টোবরের যে নগ্ন নৃশংস প্রদর্শনী তাদের কার্যক্রমে, সেটা থেকে জনগণ বিএনপি থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষ তাদের কোনো কর্মসূচিতে বিশ্বাস করে না, হরতালে না, অবরোধে না, এইসব কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের 87% কোটিপতি প্রার্থীর বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিষয়টি দলীয় ফোরামে আলাপ করবেন তিনি, তবে অবৈধ সম্পদ অর্জনকারী যেই হোক ছাড় দেয়া হবে না। গত 15 বছরে বাজেট বেড়েছে 12 গুণ, মাথাপিছু আয় বেড়েছে 5 গুণ। বাংলাদেশ এখন 33তম অর্থনীতি, আয় বাড়লে মানুষের আয় তো বাড়ে, তো কেউ
অস্বাভাবিকভাবে কারো এটা দৃষ্টিকটু মনে হলে সেটা তো এই মুহূর্তে সরকারে কিছু করণীয় নেই। এখন সরকার উদিন ওয়ার করছে, সময় মতো দেখবেন। প্রধানমন্ত্রী বলেছেন অতীতের ভুল থেকে শিক্ষা। এখনকার গুরুত্বপূর্ণ বিষয় দ্রব্যমূল্য উল্লেখ করে একে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। রাজধানীতে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় ঢাকা পাঁচ নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহ করছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, নির্বাচনী প্রচারণা কেমন চলছে আর প্রার্থীরা কি বলছেন? মিথিলা, আপনি জানেন যে 7ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মতো ঢাকাতেও কিন্তু নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে এবং আমরা সারা দিন ঢাকার বিভিন্ন, এখন আছি ঢাকার দক্ষিণ প্রান্ত, দক্ষিণ পূর্বে অবস্থিত ঢাকার পাঁচ আসনে ডেমরা সারুলিয়া। এখানে আপনাকে যদি পেছনে দেখাই, এখানে স্বতন্ত্র প্রার্থীরা এবং নৌকার প্রতীক নিয়ে যারা লড়ছেন তারাও কিন্তু নির্বাচনী প্রচারণায় তারা অংশ নিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান মোল্লার ছেলে সজল মোল্লা তিনি তার নেতাকর্মী নিয়ে কিন্তু এখানে তিনি প্রচার প্রচারণা করছেন। এই এলাকাটি আসলে বেশ মাদক এবং চাঁদাবাজের আখড়া বলা চলে এবং তিনি সেটা নিজেও স্বীকার করেছেন এবং তিনি বলেছেন আসলে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাই সেক্ষেত্রে তিনি সেটি নিয়ে কাজ করবেন। এবং আমরা এই এলাকার নৌকা প্রতীকের যিনি লড়ছেন মুন্নার সাথে কথা বলেছি, তিনিও বলেছেন এই এলাকা নিয়ে তার পরিকল্পনার কথা। এবং এখানে সজল তিনি অভিযোগ করেছেন যে তার নেতাকর্মীদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এমনকি বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হচ্ছে যে নির্বাচনে গিয়ে আসলে কোনো লাভ নেই, নৌকা প্রতীক জিতে যাবে, এই ধরনের তিনি অভিযোগ কিন্তু আমাদেরকে করছিলেন। এবং আমরা এলাকার আরও বেশ কিছু প্রার্থীর সাথে কথা বলেছি, সব কিছু মিলে যেটি বলা চলে যে 7ই জানুয়ারি নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা সেটি কিন্তু তৈরি হয়েছে এবং এই এলাকায় কিন্তু বেশ জমজমাট একটি অবস্থা নির্বাচনের প্রচারণা কেন্দ্রিক। এবং ডেমরা এলাকা আপনি জানেন যে মামুন, আপনাকে ধন্যবাদ। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা কম থাকায় নির্বাচনকালীন সহিংসতার ঘটনা ঘটছে। সকালে নির্বাচন কমিশন ভবনে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান কামাল উদ্দিনের সাথে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। গণমাধ্যমকে দোষারোপ করে সিএসি বলেন বিভিন্ন সংবাদ মাধ্যম নিজেদের পছন্দ মতো সংবাদ পরিবেশন করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। নির্বাচনী পরিবেশ ভালো থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে আশ্বাস দেন কাজী হাবিবুল আউয়াল। সাক্ষাৎ শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন কোনো ব্যক্তি নির্বাচনে ভোট দিতে চাইলে তাকে বাধা দেওয়া ঠিক নয়, তবে জোরপূর্বক কাউকে ভোট বাধ্য করাকে অন্যায় বলে মনে করেন। তিনি বলেন নির্বাচনে কোনো দল অংশ না নিলে কারো কিছু করার নেই। ভোট যদি কেউ না দিতে চায় তাহলে সেটা তার ইচ্ছা, কিন্তু এটা সত্য যে কেউ যদি দিতে চায় তাকে বাধা প্রদান করা এটা কিন্তু অনুচিত, এটা কিন্তু আইনের বরখেলাপ, এটা মানবাধিকারের লঙ্ঘন। আমি দিতে চাচ্ছি না, আমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে দিতে, এরকম যদি এভিডেন্স থাকে তাহলে অবশ্যই সেটা আমার মনে হয় সঠিক না। রাজনৈতিক দলগুলোর মধ্যে উনিও বিশ্বাস করেন বা লক্ষ্য করে থাকেন যে পারস্পরিক আস্থাটা খুবই কম, পারস্পরিক আস্থার একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে বা গড়ে ওঠা উচিত, তা না হয় আমাদের রাজনীতিতে এবং আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় সহিংসতাটা কিছুটা থেকে যাবে। অনেক সময় গণমাধ্যম ঠিক তার যে অংশটুকু প্রয়োজন ওইটুকু কেটে নিয়ে আগে এবং পিছিয়ে বাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে।
সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখা নিশ্চিত করতে যা যা করার দরকার ২৮ অক্টোবরের পর তাই করা হয়েছে। এবারের ভোটের পর ক্ষমতাসীন দল সংকটাপন্ন হয়ে পড়বে বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষক শারমিন মোর্শেদ। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক ওয়েবিনারে তারা এসব কথা বলেন। আঠাশে অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে, যে সহিংসতা সেটাকে কেন্দ্র করে যা করা হয়েছে, বিরোধী দল যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেটা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনের এই যে অ্যাক্ট অফ চয়েস, বিকল্প থেকে বেছে নেওয়া, এবং এই বিকল্প হইতে হবে যথাযথ। তো এখানে বিকল্প থেকে তো বেছে নিচ্ছিলে আমরা, এখানে শুধু এক দল, তাদের অনুগত এবং তাদের বিশ্বস্ত বিরোধী দল, যে গণতন্ত্র যেমন একদল দিয়ে হয় না, নির্বাচনও একদল দিয়ে হয় না, সবই নৌকা, সকলেই নৌকা নিয়ে আছেন। তারা ইতিমধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছেন, সংঘর্ষ শুরু করে দিয়েছেন, মারপিট শুরু করে দিয়েছেন, এবং তারা একজন আরেকজনকে আহত করছেন। তার মানেটা কি? তারা কোন দলে বিলং করছে ইজ নট দ্য ইস্যু, কিভাবে ক্ষমতায় যাবে তাদের নিজেদের স্বার্থটা বড় হয়ে গেছে। অর্থাৎ আজকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 2024 পর এই দলটির ভবিষ্যৎ কিন্তু খুব সংকটাপন্ন হতে যাচ্ছে। একটা অংশকে বাদ দিয়ে তার নির্বাচন হতে পারে না। প্রথম প্রশ্নটা হচ্ছে যে যে দুই প্রতিদ্বন্দ্বীকে বাদ দিয়ে নির্বাচন হবে কি করে? আর্জেন্টিনা ব্রাজিল বিশ্বকাপ খেলে, সেখানে আপনি আর্জেন্টিনাকে বাদ দিয়ে আপনি বিশ্বকাপ খেললেন একতরফা। আমি বলছি এরপর এই যে আইনি, এই যে পর্যবেক্ষক, এইসব মানে এসব তো এখন প্রশ্নই আসে না, যেখানে নির্বাচনটাই হচ্ছে না। সংবাদ শেষ করবো বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পরাজয়ের ভয়ে ভোটে আসেনি বিএনপি, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২৮ অক্টোবরে সাংবাদিকদের উপর হামলাকারীদের ছাড় নয়। দামি নির্বাচনের খেলা চলছে, ভয় দেখিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না, বিএনপি নেতাদের মন্তব্য, ভোটকেন্দ্রে নিতে কোনো জবরদস্তি করা যাবে না, বললেন ওবায়দুল কাদের। কেউ নির্বাচনে অংশ না নিলে কারো কিছু করার নেই, মানবাধিকার কমিশন চেয়ারম্যানের মন্তব্য, গণমাধ্যমের ভূমিকা নিয়ে সিএসির প্রশ্ন। বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখতে যা করা দরকার ২৮ অক্টোবরের পর তাই করা হয়েছে, ওয়েবিনারে অভিমত, ভোটের পর সংকটে পড়বে ক্ষমতাসীনরাও। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল ৪টায়, এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ ১০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এ, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।